হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না, তবে আমি আজকে খুবই এসেনশিয়াল কিছু কিচেন টিপস শেয়ার করব। এই টিপসগুলো আমাদের জানা খুবই জরুরি এবং ইজি। কিছু সিম্পল টিপস যদি আমাদের জানা থাকে তাহলে অনেক কঠিন কাজও হয়ে যায় সিম্পল এবং আমাদের রান্নাও হয় পারফেক্ট। সো ভিউয়ার্স, চলুন তাহলে জেনে নিই কিছু সিম্পল টিপস। টিপস নাম্বার ওয়ান, কালারফুল ভেজিটেবল বয়েল করার সাথে সাথে গরম পানি থেকে তুলে আইস ওয়াটারে ভিজিয়ে রাখতে হবে 5 মিনিট। দেন সেই ভেজিটেবল দিয়ে আমরা যে কোনো ডিশ রান্না করলে তার কালার থাকবে পারফেক্ট। টিপস নাম্বার টু, এগ বয়েল করার সময় যদি তার মধ্যে একটু লেবুর রস এবং সামান্য লবণ অ্যাড করি তাহলে পারফেক্টভাবে এর খোসা খুলে আসবে। টিপস নাম্বার থ্রি, লাল শাক বা যে কোনো সবুজ শাক রান্না করার সময় কখনোই ঢাকনা দিয়ে রান্না করা উচিত না, এতে করে শাকের কালার থাকবে পারফেক্ট। এবং শাক রান্নার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন মিডিয়াম থাকে, বেশি হাই বা লোতে রেখে রান্না করলে শাক কখনোই টেস্টি হবে না। টিপস নাম্বার ফোর, মাছ কাটা বা ধোয়ার পর হাতে একটা আষ্টায় গন্ধ থাকে, সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ধোয়ার পরও একটা গন্ধ থেকে যায়। এর জন্য আমরা যদি হাতটাকে ধুয়ে একটু সর্ষের তেল পুরো হাতে মেখে নিই তাহলে আর কোনো গন্ধ থাকবে না। টিপস নাম্বার ফাইভ, যে কোনো চালের ভাত রান্না করার সময় চালটা যখন হাফ বয়েল হয়ে যাবে ঠিক তখন তার মধ্যে 1 টেবিল স্পুন লেবুর রস এবং 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলে ভাতটা অনেক ঝরঝরে এবং সাদা থাকবে। আশা করছি আমার আজকের টিপসগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমার টিপসগুলো যদি হেল্পফুল হয় এবং আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং আরও অনেক টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।